পেটের ক্ষুধার যন্ত্রণা থেকেই কিন্তু মানুষ বিভিন্ন রকম খারাপ কাজে লিপ্ত হয়, তাদেরকে ভালো কাজের ভাবিত করাই মূলত আমাদের লক্ষ্য। যে পাঁচ ফরজ আছে, পাঁচ ফরজ উপরে কোনো কাজ থাকে, এটা হলো উত্তম কাজ। আমার থেকে তো ভালো লাগে, এখানে আইসা চারটা খাইতে পারে। একটি ভালো কাজ, তার বিনিময়ে মিলছে খাবার। ভালো কাজের হোটেলে প্রতিদিন বিনামূল্যে পেট পুরে খেতে পাচ্ছেন প্রায় 1,500 মানুষ। অসহায় নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দিতে কয়েকজন স্বেচ্ছাসেবী তরুণের এমন উদ্যোগ বেশ সাড়া ফেলেছে। সংগঠনটির প্রধান উদ্যোক্তা আরিফুর রহমান জানান, প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সবুজ ছায়া নাটক দেখেই মানব সেবার এই ব্যতিক্রমী চিন্তা মাথায় আসে তার। আব্দুল বাকির তোলা ছবিতে রিপোর্ট করেছেন বিপ্রজিৎ চন্দ্র। আজকে ভালো কাজ কি করছেন? আজকে ভালো কাজ করছি, আমার রিক্সায় একজন বয়স্ক মহিলা, বয়স্ক একদম মহিলা, তাদের আমি রিক্সা ধরে উঠাইছি এবং নামাইছি। 8-10টা হোটেলের মতো এখানে চেয়ার টেবিল নেই, মাথার উপর নেই ছাদও, ফুটপাতে বসেই দিব্যি আহার সেরে নিচ্ছেন অতিথিরা। একটি ভালো আইডিয়া জীবন বদলে দিতে পারে, সমাজ সংস্কারে রাখতে পারে উল্লেখযোগ্য অবদান। তেমনই একটি ব্যতিক্রমী প্রচেষ্টার নাম ভালো কাজের হোটেল। সমাজের নিম্নবিত্ত মানুষের মুখে খাবার তুলে দিতে 2009 সালে কয়েকজন স্বেচ্ছাসেবী তরুণ হাতে নেন ব্যতিক্রমী এই উদ্যোগ। কোনো টাকা পয়সা নয়, শুধুমাত্র একটি ভালো কাজের বিনিময়ে ভালো কাজের এই হোটেলে পেট পুরে খেতে পারেন যে কেউ। 25 বছর বয়সী মোহাম্মদ শরীফ 5 বছর আগে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করার সময় দোতলা থেকে পড়ে মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার পর ভিক্ষা করেই জীবন চলে তার। আজ একজন পথচারীকে ঠিকানা বলে দিয়ে এই হোটেলে খেতে এসেছেন তিনি। ভালো কাজের হোটেল, এটা তো খারাপ নয়, এটা তো মানুষের উপকারে আসছে। এখন আমার থেকে তো ভালো লাগে, এখানে আইসা চারটা খাইতে পারে। কোনো স্বেচ্ছাসেবী সংস্থার অনুদানে নয়, নিজের গাটের পয়সা খরচ করে নিম্নবিত্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন একদল তরুণ। ঢাকার কাউরান বাজার, তেজগাঁও, বনানী, কমলাপুর এবং খিলগাঁওয়ে প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত প্রায় 1,500 মানুষ খেতে পাচ্ছেন একটি ভালো কাজের বিনিময়ে। যে পাঁচ ফরজ আছে, পাঁচ ফরজ উপরে কোনো কাজ থাকে, এটা হলো উত্তম কাজ। আবার আল্লাহর রাসূল বলেছেন, আমার পেটে যদি ক্ষুধা থাকে, ক্ষুধা নিবারণ করে তুমি আল্লাহর ইবাদত করো। অনেক ভালো লাগে, কেন যে না, এই খাবারটা তো আমাদের মা বাবা এই টাইমে আমাদেরকে তৈরি করে দিতে পারতো না। ভালো কাজের যাচাই হয় মুখে মুখেই, রেল স্টেশনের কুলি, রিক্সা চালক, অসহায় পথচারী, ভবঘুরে কিংবা ভিক্ষুক, আসছেন, খাচ্ছেন, চলে যাচ্ছেন। যে কোনো লোকজনের সাহায্য করি, যদি বলে একটু রাস্তা পার করে দেন, অসহায় লোক আমার সামনে বলে আমি উপকার করি। যেভাবে সবাই যদি খাওয়ায় তাহলে দেশে আর গরিব শ্রেণীর লোক থাকবে না। বিনামূল্যে মানুষের মুখে খাবার তুলে দেওয়ার এমন মহতি কাজের উৎসাহ পেলেন কোথায়? ভালো কাজের হোটেলের উদ্যোক্তা আরিফুর রহমানের মুখেই শোনা যাক। হুমায়ুন আহমেদ স্যারের একটা নাটক দেখেছিলাম, নাটকের নাম ছিল সবুজ ছায়া, ওখানে জাহিদ হাসান ভাই অভিনয় করেছিল, সে প্রতিদিন একটা করে ভালো কাজ করত, তো ওই বিষয়টা আমার হৃদয়ে গেঁথে গিয়েছিল। তো আমি ছোটবেলা থেকেই আসলে একটা করে ভালো কাজ করার প্রতিদিন আমি চেষ্টা করতাম। আরিফুর রহমান জানান, সংগঠনটির ফেসবুক পেজের প্রায় 2,000 সদস্য প্রতিদিন 10 টাকা করে চাঁদা দেন, তাদের ডেইলি 10 মেম্বার বলা হয়। তাদের পাশাপাশি কিছু শুভাকাঙ্ক্ষী সহযোগিতাও মেলে। পেটের ক্ষুধার যন্ত্রণা থেকেই কিন্তু মানুষ বিভিন্ন রকম খারাপ কাজে লিপ্ত হয়, তো এই সকল অসহায় মানুষদেরকে প্রতিদিন একবেলা খাবার দিয়ে তাদেরকে ভালো কাজের ভাবিত করাই মূলত আমাদের লক্ষ্য আর কি। অসহায় ও নিম্নবিত্ত মানুষের কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ভালো কাজের হোটেল কর্তৃপক্ষ। বিপ্রজিৎ চন্দ, টিবিএন 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।